ভিভো চীনে লঞ্চ করে ফেললো ভিভো এক্স এবং এক্স সিক্সটি প্রো আজকের এই ভিডিওতে আমরা ভিভো এক্স সিক্সটি প্রো নিয়ে আলোচনা করব। জানব এর মধ্যে কি স্পেসিফিকেশান আছে কি ফিচার্স আছে এবং খুশির খবর হলো এটি ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে এবং বাংলাদেশেও এটি আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হবে বাংলাতে এখনো পর্যন্ত এই এক্সক্লুসিভ রিভিউ কেউ আনতে পারেনি এটা আমার চ্যালেঞ্জ তো লাইক সাবস্ক্রাইব কিন্তু আমাদের চ্যানেলে করতে হবে কারণ এক্সক্লুসিভ ভিডিও বাংলাতে একমাত্র আমরাই নিয়ে আসি তো চলুন আমাদের আজকের এই ভিডিও শুরু করি প্রথমেই আমরা এর ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করব ভিভো এক্স সিক্সটি প্রোর ব্যাক ব্যাকসাইডে আপনারা পাচ্ছেন গ্লাস বিল্ড এবং এখানে থাকছে অ্যালুমিনিয়ামের ফ্রেম ফোনটি দেখতে অনেক বেশি প্রিমিয়াম এবং হাতে নিলে একটি ক্লাসিক ফিল আসে এখানে আপনারা কোনো রকমের থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক পাবেন না তাছাড়া স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন সেকেন্ডারি মাইক্রোফোন ও সি রিপোর্ট পেয়ে যাবেন ফোনটি সিরিয়াসলি অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে গ্লাস ব্যাকের সঙ্গে নিঃসন্দেহে অনেক বেশি প্রিমিয়াম লাগছে এবার যদি আসি আমরা ডিসপ্লে ডিপার্টমেন্টে এখানে মিডিলে আপনারা ছোট্ট করে একটি পাঞ্চল পাচ্ছেন যেটা দেখতে খুবই কিউট লাগছে এখানে আপনারা পাচ্ছেন সিক্স পয়েন্ট ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে সঙ্গে থাকছে ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ রেট এবং এইচডিআর আর টেন প্লাসের সাপোর্ট ফোনের ওয়েট মাত্র একশো গ্রাম কেউ কি ভাবতে পারবে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং গ্লাস ব্যাগ দেওয়ার পরেও মাত্র একশো গ্রাম ফোনটিকে করে তোলে মোস্ট স্লিক ফোন এত দামের মধ্যে এবং এত সুন্দর ফিচারসের পরেও এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো ভিভো এক্স সিক্সটি প্রোতে আপনার পিছনে পাবেন চারটি ক্যামেরা আটচল্লিশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেখানে আপনার ওআইএসের সাপোর্ট পাবেন সঙ্গে থাকছে আট মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স যেখানে আপনার ওআইএস এবং ফাইভ এক্স অপটিক্যাল জুম পাবেন সঙ্গে থাকছে তেরো মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা যেখানে আপনার টু এক্স অপটিক্যাল জুম পাবেন এবং পেয়ে যাবেন তেরো আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ফোনটি ক্যামেরার দিক থেকে নিঃসন্দেহে ক্লিয়ার হতে চলেছে এবং এটি আসছে এলইডি ফ্ল্যাশের সঙ্গে ফোর কেতে ভিডিও রেকর্ডিং নাইট স্কেপ মুডের ফিচার্স স্লোমো ফিচার্স এবং যত কিছু ফিচার্স দরকার সমস্ত কিছু ভরে ভরে দেওয়া হয়েছে ভিভো এক্স সিক্সটি প্রোতে এবং আমাকে কমেন্ট করে জানান ক্যামেরাটি আপনাকে কেমন লেগেছে আর হ্যাঁ আমাদের আজকের ভিডিওর লাইক টার্গেট একশোটা আশা করছি ছোট্ট একটি লাইক করে দিয়ে আপনারা এটা পূর্ণ করে দিবেন খুব শীঘ্রই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার সরি হয়ে আসবে তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফ্রন্টে এখানে পেয়ে যাবেন সিঙ্গেল ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেলের এটা দিয়েও ফোরকেতে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন তাছাড়া স্লোমো ভিডিওর ফিচার সেটাতেও দেওয়া হবে সঙ্গে আউট অফ দ্য বক্স এটি রান করবে অ্যান্ড্রয়েড ইলেভেনে যেটি কাস্টমাইজ করা থাকবে অডিজিন ওয়েসের সঙ্গে এবং অডিজিন ওয়েস আমাকে দারুণ লাগে সিরিয়াসলি বলছি এবং আপনারা ব্যবহার করে দেখবেন বেশ মজা পাবে সঙ্গে এবার যদি দেখি ভিভো এক্স সিক্সটি প্রোতে র্যাম এবং স্টোরেজ এখানে আপনারা পাবেন বারো জিবি র্যাম যেটা সত্যি হিউজ এত কি আদেও প্রয়োজন এটাই আমি মনে করি সঙ্গে পাবেন দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ যেটা মোর দ্যান ইনাম আজকে দিনে দাঁড়িয়ে এখানে আপনারা মেমোরি কার্ড করে স্টোরেজ কিন্তু বাড়াতে পারবেন না সো টু ফিফটি সিক্স জিবি মোর দ্যান ইনআ নিঃসন্দেহে সঙ্গে ভিভো এক্স সিক্সটি প্রোতে আপনারা যে প্রসেসার পাচ্ছেন সেটা হলো এক্সেনসের ওয়ান জিরো এইট জিরো যেটি ফাইভ ন্যানোমিটার বেস টেকনোলজিতে তৈরি ফার্স্ট টাইম স্যামসাং বাদে এক্সেনসের প্রসেসার আমরা অন্য কোনো ফোনে দেখতে পাচ্ছি এবং সবাই জানেন এক্সেনসের প্রসেসার স্যামসাংই তৈরি করে তো এই প্রসেসারটি নিশ্চয়ই ভিভো এক্স সিক্সটি প্রো কিনে এনেছে স্যামসাংয়ের কাছে থেকে পারফরম্যান্স এটার কীরকমের হবে আপাতত বলা মুশকিল যতক্ষণ না একদম রাফভাবে ইউজ করব কিন্তু খাতায় কলমে বা নর্মাল ইউজে যথেষ্ট ক্লিয়ার লেগেছে বাট আমি কে খুব একটা ভালোবাসি না কিন্তু এই প্রসেসরটা নতুন তো এটাকে নিয়ে বিশেষ কিছু বা খারাপ বলা কঠিন হবে আপাতত সঙ্গে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা অপটিক্যাল সঙ্গে থাকবে ফেস আনলকের সুবিধা এবং ভিভো এক্স সিক্সটি প্রোতে মাল্টিটাস্কিং গেম খেলার জন্য পেয়ে যাবেন চার হাজার দুশো মিলিয়াম প্যারের ব্যাটারি ব্যাকআপ যেটি চার্জ হবে থার্টি থ্রি ওয়াটের একটি ফার্স্ট চার্জারের সঙ্গে এবং টাইপ সি পোর্ট দিয়ে তো এই হল ভিভো এক্স সিক্সটি এর কাহিনি ওভারঅল একটি পারফেক্ট প্যাকেজ ফোন এবং কোনো দিক থেকেই ফোনটিকে কিন্তু কমা বলা যাবে না আজকালকার ফ্ল্যাগশিপ ফোনে দেখতে গেলে এবার দেখার বিষয় এর দাম কেমন হয় আমাদের দুই বাংলায় আমাদের আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে আমাদের কাজ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক করুন কারণ এগুলি আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে নতুন ভিডিও করার জন্য তো বন্ধুরা বাই আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা চিনাবাদ